আমাদের মাসুদ ভাইয়ের নতুন প্রেম হয়েছে। কি বলো কে? ফায়ার ম্যাডাম। কংগ্রেচুলেশন। আর কি বলে জানেন? কি বললো? বলে যে বি ম্যারিড। মাসুদ লোকটারে তুমি তোমার ক্যাডার বানাইলা। সহজ সরল একজন মানুষ। সরল লোক না বোকা লোক? বোকা লোক কখনো কখনো বিপদেরও কারণ হতে পারে। তুমি কি বলতেছো? আর অফিসে যাদের সাথে আমার খাতির ছিল না তারাই আমার সাথে খাতির করতেছে। মানে কি? ম্যানেজিং এডিটর ম্যাডামের সাথে আমার বিয়ের কথাবার্তা চলতেছে। আমি আর অফিসে আসবো না, তোলপাড় ছেড়ে দিচ্ছি। তোমার খারাপ লাগলে তুমি ছুটি নাও, কিন্তু চাকরি ছাড়ার বিষয়টা পরে ভেবো। আমি তাহলে একটা এক মাসের ছুটি নিয়ে নিচ্ছি। ঠিক আছে। আমি একটা ছুটির অ্যাপ্লিকেশন করতে আসছি এক মাসে। এক মাসে? ঠিক আছে, আবেদন করুন। আবেদনপত্র নিয়ে আসছি না। মেধা, আপনাকে শোকজ করা হয়েছিল, আপনি এখনো পর্যন্ত তার কোনো রিপ্লাই দেননি। শোকজের জবাব তো আপনি দেননি, উল্টো এক মাসের ছুটি চেয়েছেন। আপনি জবে নতুন, আপনার তো কোনো ছুটি পাওনি। শাহিন ভাই আমাকে অ্যাপ্লিকেশন করতে বলেছে, আমি অ্যাপ্লিকেশন করেছি। শাহিন ভাইকে? শাহিন ভাই অ্যাডমিনিস্ট্রেশন দেখেন না আমি দেখি? সেটা আপনাদের ব্যাপার, আমি এটা কী বলবো। লিসন, ছুটি তো আপনি পাবেনই না। শো কজের রিপ্লাই যদি আপনি না দেন তাহলে আপনার এগেনস্টে পানিশমেন্ট স্যাংশন করা হবে। আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারেন, কিন্তু আমি কালকের থেকে আর অফিসে আসছি না। আপনি আমাকে পানিশমেন্ট দেন, আমাকে স্যাক করেন, বাট আপনার মতো ছোটো লোকের সাথে আমি এক অফিসার চাকরি করতে পারবো না। আম সরি, আপনার চাকরি লাগবে তো, আপনি আমার কাছে আসেন। নিজের মামার অফিসে চাকরি করা লাগবে না। আমি আপনাকে ডবল বেতন দিব, বেশি না, ওই আমার বাগানে পানি দিলেই হয়ে যাবে, ছোটো লোক থাকার। মানে ইমি বলে কি? গার্ড, শোনো, আমি তোমার মতো ছোটো লোকের মুখে থুতু দিতে আর কক্ষণ আসবো না। তোলপাড় তো আপনার অত্যাচার একদিন না একদিন বন্ধ হচ্ছে, তাই না? তখন কি করবেন? আমার বাসায় এসেন, আমি আপনাকে ডবল বেতনে রাখবো। আপনি বেশি কিছু না, আমার ঘর মুছে দিলেই হবে, ছোট লোক কোথাকার। তোমার মতো যদি উপায় থাকতো তাহলে কবে চাকরি ছেড়ে দিতাম, খালি উপায় নাই বলে। আর একটা কারণ অবশ্য আছে। কি? তার কারণ আমরা তুলপারকে ভালোবাসি, শাহিন ভাইকে ভালোবাসি। শাহিন ভাইকে একা ফেলে হুট করে চলে যাবো এটা হয়? শোনো, যদি বাঁচতে হয় সবাই একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় তাহলেও একসাথে মর। বুঝলাম, কিন্তু আমার তো কোনো উপায় ছিল না। আচ্ছা, মাসুদ ভাইয়ের খবর কি? ওনার কথা আমার কেন জিজ্ঞেস করতেছেন? ও মা, মাসুদ ভাইয়ের কথা তোমার জিজ্ঞেস করবো না। বাবু ভাই, আপনি সব জেনে শুনে বুঝে এখন ভেজা ভেজার মতো করতেছেন, তাই না? আহা, মাসুদ ভাইয়ের সাথে তো তোমার বেশি গতি। বোকা লোকরে বিশ্বাস করতে হয় না, বুঝছেন? আমি এখন থেকে সবাইকে অ্যাডভাইস দিব, বোকা লোক যাতে এড়ায় চলে। সরি ম্যাডাম, আসলে এই তিতলি চৌধুরী বুঝছো সব ঘটনার জন্য দায়ী। আর কিছু করতে পারতেছে না যে আমার রেজিগনেশন লেটার তার কাছে জমা দেওয়া।
তারপরেও যা করার আমারই করতে হবে। সরি। অফিসের আসলে কি অবস্থা বলেন তো? খুব খারাপ অবস্থা রাজু ভাই, খুব খারাপ। কেন, কি হয়েছে? মিথা চাকরিটা ছেড়ে দিল, এখন পাতাই বা কে দেখবে। এইভাবে যদি কলিগরা চলে যায় তাহলে কার ভালো লাগে রাজু ভাই? আচ্ছা, মিথা কি চাকরি ছেড়ে দিল না চাকরি চলে গেল? ওই একই কথা, এই অফিসে কেউ চাকরি ছাড়তে পারতো না। কেউ যদি ছাড়তো আমরা সবাই মিলে তার বাসায় বসে থাকতাম এবং আবার ফিরে আনতাম। রাজু ভাই সেই সব দিন তো আর নাই। যা চলে যায় তা কি আর ফেরত আসে বলেন? রাজু ভাই খুব দামি কথা বললেন, চলে গেল। আসুন। ম্যাডাম, আপনার জন্য ফুল। ব্যাপার কি? আপনি প্রতিদিন আমার জন্য গোলাপ নিয়ে আসেন কেন? ম্যাডাম, এটা আমার গাছের গোলাপ। আপনার গোলাপের গাছ আছে? জি ম্যাডাম, সেই জন্যই তো আপনাকে প্রতিদিন একটা করে ফুল দিই। থ্যাংক ইউ। চকলেট খাবেন? আপনি দিলে খাবো ম্যাডাম। আমি তো দিচ্ছি, ধরুন। পরে খাবো। আচ্ছা, ওই যে মেধা নামের মেয়েটার সাথে কি আপনার খুব খাতির ছিল নাকি? কেন ম্যাডাম? ওই মেয়েটাই তো সেদিন আপনার মাথায় রং ঢেলে দিয়েছিল, তাই না? আমি তো জাস্ট ওকে টার্মিনেট করেছি, খুবই বেয়াদব টাইপের। আপনি বলেন না, আপনার সাথে ওর খুব খাতির ছিল কিনা? ম্যাডাম, আমার না একটু কাজের একটা কথা মনে পড়ে গেছে, এখন তো আসি ম্যাডাম। কি আর্টিস ভাই, কেমন আছেন? মনটা ভালো না। মেধা মেয়েটা চলে গেল, এরপরেও কি অফিসের কেউ ভালো থাকতে পারে বলেন? তা অবশ্য ঠিক। মেয়েটা যাওয়ার সময় হাসি মুখে যেতে পারলো না, চোখে কান্না নিয়ে গেল, সেইটাই বারবার চোখে ভাসছে। দেখেন, কিন্তু শুনলাম মেয়েটা নাকি খুব বেয়াদব ছিল, যাওয়ার সময় ম্যানেজিং এডিটর ম্যাডামের সাথে খুব বাজে বিহেভ করছে। মেধা বেয়াদব না রাজু ভাই, আপনি কোথাও কোনো ভুল শুনেছেন। হবে হয়তো, নেন। মাস্টার সাহেব,
অফিসের অবস্থা কেমন? একদম ভালো না বুঝছেন। আমাদের ওই ম্যানেজিং এডিটর ম্যাডাম আছে না, সে তো একেবারে ফায়ার হয়ে আছে বুঝছেন। আমার সঙ্গে কেউ টেরিবেরি করলে তার চাকরি একেবারে নট। কী বলেন, আপনার সাথে টেরিবেরি করলে চাকরি নট হয়ে যায়? হ্যাঁ, ওই যে মেয়েটা ছিল না, ওর চাকরি কেন করলো? আমার সঙ্গে টেরিবেরি করলো, তারপর আমার মাথার উপর রঙের ডিব্বা ঢেলে দিল, ম্যাডাম দেখলেন ব্যাস চাকরি নট। তাহলে তো ম্যাডাম আপনাকে খুব পছন্দ করে। আসলে ম্যাডাম আমাকে একটু পছন্দ করে। আপনি তো ভাই নতুন আসছেন, আপনাকে বলা যায় ম্যাডাম বোধহয় আমাকে ভালোবাসে। আমি প্রত্যেক দিন একটা করে লাল কলা ম্যাডামের জন্য নিয়ে যাই। তাই নাকি? লাল গোলাপ মানে কি বুঝেন? না ঠিক বুঝলাম না, বলুন। আরে বুঝলেন না? আরে লাল গোলাপ মানে হচ্ছে ভালোবাসা বুঝছেন। রেড রোজ এক্সপ্রেসেস লাভ। আচ্ছা, ও জানেন ম্যাডাম আমাকে বিয়ে করতে চায়। আরে না ম্যাডাম, কি বলে জানেন, বলে বি ম্যারিড মানে বিয়ে করো। ম্যাডাম প্রতিদিন আমাকে নিয়ে দুপুরে লাঞ্চ করে, আমার সাথে একটু করে বল খায়। তাহলে তো আপনাদের কঠিন প্রেম চলতেছে। একদম লাইনি বন্ধু টাইপ প্রেম হচ্ছেন। আচ্ছা বসুছেন, তাহলে তো বাজায় রাখতে হলে আপনার কুটবুকের নাম থাকা চাই। সেটা আমি ভেবে দেখতে পারি। না মানে আমার নামটা আছে তো। আমি ম্যাডামকে আপনার কথা বলবো বুঝছেন, বলবো যে ম্যাডাম এই ছেলে হিসেবে আপনি খুব সুপার, অফিসের এই যে ডিসিপ্লিন ডেকোরাম মানে একেবারে সবসময় পার্টিকুলার। কিন্তু ভাই একটা জিনিস আপনাকে করতে হবে, আমার মতো ফ্লাতা শার্ট পরে আসতে হবে আর এই যে টাই বেঁধে আসতে হবে। কিন্তু আমি তো টাই নট পরতে পারি না। আমি বেরিয়ে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শুনেন, ঠিক মতো কিন্তু মনোযোগ দিয়ে কাজ করবেন। শিওর শিওর শিওর। ম্যাডাম দেখলে কিন্তু আবার আমি করতে পারবো না। থ্যাংক ইউ, কাজ করেন পাখি দিন। ফটোশপে কাজ করলে সম্পূর্ণ হয়ে যাবে। তোমার আমি বুঝি না ফটোশপ তোমাদের। দাঁড়া ফোনটা দিই। হ্যালো, আইটি ইঞ্জিনিয়ার ভাইয়া? হ্যাঁ জি বলছি। হ্যাঁ বলুন, আমি আপনার কী সেবা করতে পারি? ভাইয়া আমার কম্পিউটারের সুইচে না এই যে চাপ দিচ্ছি কিন্তু কম্পিউটারটা না অনই হচ্ছে না। আপনি জোরে দেন, জোরে জোরে চাপ দেন, জোরে চাপ দেন। ভাইয়া জোরে চাপ দিয়ে চাপ দিচ্ছি তো কিন্তু ভাই অন হচ্ছে না। ভাইয়া শাহিন ভাই না একটা কাজ দিয়েছেন, তাড়াতাড়ি করে ফেলতে হবে। আচ্ছা আপনি কোথা থেকে আসলেন? ভাইয়া একটু আর্ট কলেজে গিয়েছিলাম, একটা কাজ ছিল। সর্বনাশ করছেন, আপনি আর্ট কলেজে গেছিলেন? আরে সেখানে তো ভাইরাসের ডিপো, আমার মনে হয় আপনার হাতের মধ্যে ভাইরাস ঢুকে গেছে গা। ভাইয়া আমি এসে ভালো করে হাত ধুয়েছি তো, হাতে তো ভাইরাস নেই। এক হাত ধুয়েছেন না দুই হাত ধুয়েছেন? না ভাইয়া দুই হাতে তো ধুয়েছি। বাংলা সাবান দিয়া? না ভাইয়া ভালো সাবান দিয়েই তো। আবার যান, আবার যান, ক্লিন করে আসেন। আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি এক কাজ করেন, আপনি ফোনটা রাখেন, আমি হাত ধুয়ে এসে আবার আপনাকে ফোন করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বুঝো কম্পিউটার চালাতে জানেন, হাতের মধ্যে ভাইরাস হয়েছে, আমি আইটিরে ফোন করতেছি। হ্যাঁ আইটি, ওই যে আমাদের রানা আছে না আর্টিস্ট, ওর কম্পিউটারে কোনো কাজ করতেছে না, এটা আসেন তো।
হ্যাঁ আমি বলছি ওর হাতের মধ্যে ভাইরাস হয়েছে বুঝছেন। আজ সাবানদা দুইটা গেছে আবার আসতেছে। হ্যাঁ হ্যাঁ তারপরে আসি দেখছেন কম্পিউটার। ওকে বুঝো আর্টিস্টের অবস্থা।